সুপ্রিয় দর্শক শ্রোতা, ইতোমধ্যে আপনারা জেনে গেছেন যে 1992 সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি 2014 সাল থেকে চালু করেছে 4 বছর মেয়াদী এলএলবি অনার্স প্রোগ্রাম, যে প্রোগ্রামটিতে ভর্তি হতে পারেন যে কোনো বয়সীরাই এবং 4 বছরের স্থলে 8 বছরের মধ্যে স্বল্প খরচে লাভ করতে পারেন এলএলবি অনার্স ডিগ্রি। সঙ্গত কারণে অনেকেই আমাদের নিকট জানতে চেয়েছেন কবে প্রকাশ করা হবে এই প্রোগ্রামের 2023-2024 শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি। জি প্রিয় দর্শক, এর মধ্যে প্রকাশিত হয়ে গেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে চালু হওয়া 4 বছর মেয়াদী এলএলবি অনার্স প্রোগ্রামের 2023-2024 শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি। সুতরাং এখানে আমরা জানিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এই প্রোগ্রামে ভর্তি হওয়ার আবেদন। শুরুতেই জানিয়ে দিচ্ছি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা সম্পর্কে। আবেদনকারীরা বিজ্ঞান, মানবিক বা বাণিজ্য যে শাখা থেকেই এসএসসি ও এইচএসসি কিংবা সমমানের পরীক্ষায় পাশ করে থাকুন না কেন, ডিভিশন পদ্ধতিতে যারা পাশ করেছেন তাদের ক্ষেত্রে উভয় পরীক্ষায় পৃথকভাবে থাকতে হবে 50% করে নম্বর, আর জিপিএ পদ্ধতিতে যারা পাশ করেছেন তাদের ক্ষেত্রে এই উভয় পরীক্ষায় পৃথকভাবে জিপিএ 5-এর মধ্যে থাকতে হবে 3.50। এরূপ শিক্ষাগত যোগ্যতা যাদের রয়েছে তাদের বয়স যাই হোক না কেন, তারাই করতে পারবেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের 4 বছর মেয়াদী এলএলবি অনার্স প্রোগ্রামে ভর্তির আবেদন, যে আবেদন শুরু হয়ে গেছে 2024 সালের 1 ফেব্রুয়ারি থেকে আর আবেদন করা যাবে 15 মার্চ পর্যন্ত। আবেদনটি করতে হবে অনলাইনে এবং তা করতে হবে www.bou.ac.bd নামক বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন ফি ধার্য করা হয়েছে মাত্র 500 টাকা। আবেদনের সময় আবেদনকারীর সদ্য তোলা 2 কপি 300x300 জেপিজে ফরম্যাটের ফটোর সাথে জমা দিতে হবে এসএসসি ও এইচএসসি কিংবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণের সনদপত্র ও মার্কশিটের সত্যায়িত কপি এবং জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি। আবেদন করার পর যাচাই বাছাই শেষে ভর্তি পরীক্ষার জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে 2024 সালের 2 এপ্রিল, আর ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে একই বছরের 10 মে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়টির গাজীপুর বোর্ড বাজারস্থ মূল ক্যাম্পাসে। 1 ঘন্টার ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বহু নির্বাচনী প্রশ্ন তথা MCQ পদ্ধতিতে। 100 নম্বরের এই পরীক্ষায় প্রশ্ন করা হবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী এবং সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী থেকে, এবং প্রতিটি বিষয় থেকে থাকবে 25টি করে প্রশ্ন। ভর্তি পরীক্ষার পাস নম্বর হচ্ছে 40, তবে এই 4টি বিষয়ের প্রতি বিষয়ে পেতে হবে 40% করে নম্বর, অর্থাৎ প্রতিটি বিষয়ে 25 নম্বরের মধ্যে পেতে হবে কমপক্ষে 10। তার মানে হচ্ছে 4টি বিষয়ের যে কোনো এক বিষয়ে যদি কেউ 9 নম্বর প্রাপ্ত হন সেক্ষেত্রে উক্ত প্রার্থী অকৃতকার্য বলে গণ্য করা হবে। ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে 2024 সালের 14 মে তারিখে। এরপর 23 মে তারিখে অনুষ্ঠিত একটি আনুষ্ঠানিক সাক্ষাৎকার শেষে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে 28 মে তারিখে। যাই হোক, যেহেতু ইতোমধ্যেই শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 15 মার্চ, সুতরাং আবেদন করার শিক্ষাগত যোগ্যতা যাদের রয়েছে তারা বিলম্ব না করে এখনই করে ফেলুন আবেদন এবং প্রস্তুতি নিতে শুরু করুন ভর্তি পরীক্ষায় কামিয়াব হওয়ার। এই ভর্তি পরীক্ষার বিষয়ে বাজারে তেমন কোনো ভর্তি গাইড পাওয়া না গেলেও BCS বা এমন কম্পিটিটিভ পরীক্ষায় এই 4 বিষয়ে যেই প্রকারের প্রশ্ন আসে সাধারণত তেমন প্রশ্নই করা হয় এই প্রোগ্রামটির ভর্তি পরীক্ষায়। সুতরাং আগ্রহীরা বাজার থেকে এমন গাইড বা বই সংগ্রহ করে শুরু করে দিতে পারেন প্রস্তুতি। প্রোগ্রামটি 2 সেকশনে বিভক্ত, সেকশন এ এবং সেকশন বি। প্রতিটি সেকশনে আসন রয়েছে 60টি করে, সেই হিসাবে 2 সেকশনে প্রতি বছর নেওয়া হবে 120 জন করে শিক্ষার্থী। তবে এই 120 জনের মধ্যে মুক্তিযোদ্ধাদের সন্তান, পোষ্য ও
নৃগোষ্ঠীর জন্য প্রতি সেকশনে 5% করে থাকে সংরক্ষিত কোটা। সাধারণত নিয়মিত শিক্ষার্থীদের ভর্তি করানো হয় এ সেকশনে, আর কর্মজীবী বা চাকরিজীবী শিক্ষার্থীদের ভর্তি করানো হয় বি সেকশনে। 4 বছর মেয়াদি এই প্রোগ্রামটিতে কোর্স রয়েছে মোট 40টি। প্রতি 6 মাসে 1 সেমিস্টার করে মোট 8 সেমিস্টারে বিভক্ত এই প্রোগ্রাম। প্রতি সেমিস্টারে কোর্সের সংখ্যা 5টি, আর প্রতি সেমিস্টার শেষে অনুষ্ঠিত হয় পরীক্ষা। এই প্রোগ্রামটির আরেকটি সুবিধা হচ্ছে বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি হওয়ার পর রেজিস্ট্রেশনের মেয়াদ বহাল থাকে 8 বছর পর্যন্ত, অর্থাৎ 8 বছরের মধ্যে সম্পন্ন করা যায় 4 বছর মেয়াদি এই এলএলবি অনার্স প্রোগ্রাম, যেখানে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই প্রোগ্রাম শেষ করতে হয় সাধারণত 6 বছরের মধ্যে। যাই হোক, যারা এই প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক এবং এই শিক্ষাবর্ষে আবেদন করতে চান, তারা আবেদনটি করার সময় ভর্তি বিজ্ঞপ্তিটির শেষাংশে থাকা আবেদন প্রক্রিয়ায় বর্ণিত নির্দেশনাগুলো ভালো করে অনুসরণ করুন, নতুবা শেষ হয়ে যেতে পারে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের 4 বছর মেয়াদি এলএলবি অনার্স প্রোগ্রামে 2023-2024 শিক্ষাবর্ষে ভর্তি হওয়ার স্বপ্ন, আর তাদের অপেক্ষা করতে হবে পরের শিক্ষাবর্ষের জন্য। যারা এই প্রোগ্রামটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, তারা দেখতে পারেন আমাদের এই প্রোগ্রাম সম্পর্কিত এই এপিসোডটি, যে এপিসোডটিতে রয়েছে ক্লাস শিডিউল সহ প্রোগ্রামটির ভর্তি ফি হতে শুরু করে যাবতীয় খরচ সম্পর্কিত বিস্তারিত তথ্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের 2023-2024 শিক্ষাবর্ষে 4 বছর মেয়াদি এলএলবি অনার্স প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত পরিবেশনা। বিদায় নিচ্ছি আমরা এখানেই। সবাই নিরাপদে থাকুন আর যুক্ত থাকুন ল টিউব বিডির সঙ্গে।